এর আগের ভিডিওতে আমরা জেনেছিলাম শরীফ শিক্ষা কমিশন শিক্ষা আন্দোলন এবং 66 ছয় দফা সম্পর্কে। তো যারা মিস করে গেছে তারা কিন্তু এই ভিডিওটি ডেসক্রিপশনে গেলেই লিঙ্কটা পেয়ে যাব। তো আজকে আমরা শুরু করছি আগরতলা মামলা 1968 এটি দিয়ে। তো আগরতলা মামলার প্রেক্ষাপটটা আগে জেনে নেই। ঠিক 1962 সালের ঘটনা, পাকিস্তান নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার মোয়াজ্জাম হোসেন বঙ্গবন্ধুর সাথে শেয়ার করেন এবং বঙ্গবন্ধু তারই পরিপ্রেক্ষিতে 1963 সালে ত্রিপুরা গমন করেন। সেখানে ত্রিপুরার রাজধানী আগরতলায় তৎকালীন কংগ্রেস নেতা শচীন্দ্র সালয়ের সাথে একটি বৈঠক করেন। উদ্দেশ্য ছিল নেহরুকে বার্তা পাঠিয়ে সশস্ত্র আন্দোলনে সহযোগিতা চাওয়া। আর পাকিস্তানের যে আইয়ুব সরকার এইটারই একটা সুযোগ নিয়ে বলে যে গোপনে শেখ মুজিবুর রহমান দেশের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী করে রাষ্ট্রদ্রোহী কাজ করতে যাচ্ছে এবং একটা ষড়যন্ত্র মামলা করে বসে। আর সেই ষড়যন্ত্র মামলাটাই কিন্তু আগরতলা মামলা নামে পরিচিত। সেটা 1968 সালের 3 জানুয়ারিতে মামলাটা দায়ের হয় আর ধারাবাহিকভাবে 18 জানুয়ারিতে বঙ্গবন্ধুকে গ্রেফতার করা হয়। 21 এপ্রিল এস এ রহমানের নেতৃত্বে বিশেষ ট্রাইব্যুনাল গঠিত হয় এবং 5 আগস্ট স্যার টমাস উইলিয়াম রিট করেন এই রায়ের বিরুদ্ধে। আগরতলা মামলার কিছু গুরুত্বপূর্ণ তথ্য, সরকারের পক্ষে সাক্ষী ছিল 11 জন, রাজসাক্ষীসহ মোট সাক্ষী বলতে গেলে 227 জন। ট্রাইব্যুনালের প্রধান বিচারপতি ছিল এস এ রহমান আর অন্যরা এম আর খান, মুকসুমুল হাকিম। আগরতলা মামলা সম্পর্কিত খুব জনপ্রিয় দুইটা বই হচ্ছে সত্য মামলা আগরতলা শওকত আলীর এবং আগরতলা মামলার অপ্রকাশিত জবানবন্দি মোহাম্মদ শামসুল হক। ক্যাপ্টেন শওকত আলী ইন্তেকাল করেন 4 জুলাই 2020। 69-এর গণঅভ্যুত্থানের যে ধারাবাহিক তারিখগুলো বা কোন তারিখে কী ঘটেছিল সেই তারিখগুলো ধারাবাহিকভাবে লিখেছি যেন মনে থাকতে সহজ হয়। 1968 সালে আওয়ামী লীগ নির্যাতন প্রতিরোধ দিবস পালন করে 10 ডিসেম্বরে আর 29 ডিসেম্বর একদম বছরের শেষে এসে ভাসানীর নেতৃত্বে গভর্নরের হাউস ঘেরাও করে বিরোধী দলগুলো। এবার 1969-এর যে তারিখ আছে তার মধ্যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ তিনটা মাস ইম্পর্টেন্ট। 4 জানুয়ারি থেকে 19 জানুয়ারির কী কাহিনিগুলো ঘটেছিল বা কী ঘটনাগুলো ঘটেছিল দেখে নেই। 4 জানুয়ারি 1969-এ সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ স্টুডেন্ট অ্যাকশন কমিটি গঠিত হয় যার আহ্বায়ক ছিল তোফায়েল আহমেদ। সেই কমিটি কিন্তু 11 দফা ঘোষণা করে আর 4-এর পর ঠিক 8 জানুয়ারিতে 8টি বিরোধী দল ডিএসি বা ডেমোক্রেটিক অ্যাকশন কমিটি গঠন করে। আর 14 জানুয়ারি ডিএসসি হরতাল আহ্বান করে আর তার 4 দিন পর 18 জানুয়ারি ছাত্র সংগ্রাম পরিষদে ধর্মঘট আয়োজন করা হয়। দ্বিতীয় পর্যায় হচ্ছে 20 জানুয়ারি থেকে 22 ফেব্রুয়ারি। 18 জানুয়ারি কিন্তু স্টুডেন্ট অ্যাকশন কমিটি ধর্মঘটের আহ্বান করেছিল। 20 জানুয়ারিতে আসাদ শহীদ হন। তার নামে কিন্তু এই যে বর্তমানে আসাদ গেট সেটার পূর্ব নাম ছিল আইয়ুব গেট আর এখন বর্তমানে আসাদ গেট, তার স্মৃতিকে স্মরণ করে এই গেটটা এই জায়গাটার নাম আসাদ গেট নামকরণ করা হয়েছে। 24 জানুয়ারি গণঅভ্যুত্থান দিবস, সেই দিন মতিউর রহমান মল্লিক শহীদ হন। 15 ফেব্রুয়ারি কারাগারে সার্জেন্ট জহুরুল হককে হত্যা করা হয় নির্মমভাবে আর 18 ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শামসুজ্জোহা চৌধুরী তিনি ইন্তেকাল করেন, মানে অত শহীদ হন পাকিস্তানি হানাদার বাহিনীর গুলিতে। তার স্মৃতিতে সেখানকার একটা স্থাপত্য নির্মাণ করা হয়েছে যার নাম ইসফুলিঙ্গ। 19 ফেব্রুয়ারিতে কোল টেবিল বৈঠকের আহ্বান করা হয় আর 22 ফেব্রুয়ারিতে বঙ্গবন্ধুকে মুক্তি দেওয়া হয়। তারপর ঠিক 23 ফেব্রুয়ারি তৃতীয় পর্যায়ে 23 ফেব্রুয়ারিতে বঙ্গবন্ধু উপাধি প্রদান করা হয়। আর 10 মার্চ আইয়ুব খান দেখতে পারলো যে না, তার আর ক্ষমতায় থাকা সম্ভব না, তার যিনি যেই কাজগুলো করতেছেন সেগুলো তাকে যে কোনো সময় ক্ষমতা থেকে দূর করে দেবে, তাই তিনি সংসদীয় পদ্ধতি প্রবর্তন নির্বাচনের প্রতিশ্রুতি দেয়। 22 মার্চ বাংলার যে দ্বিতীয় মীরজাফর মোনায়েম অপসারিত হন। একইভাবে 25 মার্চ আইয়ুব খান ইয়াহিয়ার কাছে ক্ষমতা হস্তান্তর করে আইয়ুব সরকারের পতন ঘটে। তবে একটা ইনফরমেশন যে গণ আন্দোলনের একমাত্র নারী শহীদ ছিল আনোয়ারা বেগম আর আসাদের সাথে সেই দিন রুস্তমও শহীদ হয়েছিল। আসাদ শহীদ হয়েছিল কিন্তু 20 ফেব্রুয়ারি 1969। 1970-এর নির্বাচনটা আমরা এই ভিডিওতে শুরু করবো না, এই 70 দিয়ে আমরা 71-এ ঢুকবো আগামী ভিডিওতে। তো আগামী ভিডিওটা দেখার আহ্বান থাকলো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই করে নেবেন, নাহলে কিন্তু ভিডিওগুলো মিস হয়ে যাবে।